আম আদমি পার্টির উদ্যোগত 14 গৰাকী কীর্তিমান ছাত্র ছাত্রীক অভিনন্দন জ্ঞাপন। শনিবারে ঘোষিত হওয়া হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা টেঙাখাত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আর টেঙাখাত চাচাজী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবতীর্ণ হওয়া পরীক্ষার্থীসকলে এই বছর যথেষ্ট ভাল ফল দেখাবলে সক্ষম হওয়াত পরীক্ষার্থী তথা শিক্ষাগুরুসকলক বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তি তথা দল সংগঠনে অভিনন্দন জানা পরিলক্ষিত হয়েছে। সে অনুসরি দেওবারে উল্টন রাজহুয়া প্রেক্ষাগৃহত গন্ধিয়া ভাজনী গাঁও পঞ্চায়েতের আম আদমি পার্টির কার্যকর্তাসকলের উদ্যোগত স্থানীয় 14 গৰাকী কৃতিমান ছাত্র ছাত্রীক এক গাম্ভীর্যপূর্ণ পরিবেশত রাজহুয়াক অভিনন্দন জানা হয়। সরস্বতী দেবী হাইস্কুল এই সকলের ভিতর প্রথম বিভাগত উত্তীর্ণ হওয়া শেওয়ালী ফুকন, কুশল চারিকা, হরিপ্রিয়া দত্ত, আদিত্য মাল আর আনহাতে দ্বিতীয় বিভাগত উত্তীর্ণ হওয়া প্রিসেন্সিয়া গুড়িয়া, এলিনা ভেংরা, সারা চ্যাম্পিয়া, নেহা কান্দুলানা, মেঘালী দত্ত, ডিম্পি গগৈ, সিয়াস বাউরী, জুপিতরা মুড়া, মনালিসা দত্ত আর কেশব প্রজাক একোখনক ফুলাম গামোছা আর কলম উপহার দি অভিনন্দন জানা হয়। অনুষ্ঠানত বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে আম আদমি পার্টির ডিব্রুগড় জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক পলাশ রাজখোয়া উপস্থিত থাকে আর কৃতিমান ছাত্র ছাত্রীসকলক অভিনন্দন জানাই বক্তব্য প্রদান করে প্রয়োজন অনুসরি ভবিষ্যতে যিকোনো বিষয়ত সহযোগিতা আগবহার আশ্বাস প্রদান করে। সপোন সেইটো হয় যিটো সপোনক শুব লাগিব। এতিয়া যেনেকৈ তুমি পুলিচ বিষয়া হোৱা সপোন দেখিছা, এই সপোনটোৱে তোমাক শুব দিব নালাগিব। শুব দিব নালাগিব মানে তুমি সংকবদ্ধ হ'ব লাগিব। তুমি যদি মোবাইলটো চাইছা, তাত চাব লাগিব যে পুলিচ প্ৰশাসনিক বিষয়া বনিবলৈ কেনেকৈ পঢ়িব লাগিব। তুমি চাব লাগিব কেনেকৈ মই ক'ত আগবাঢ়ি গ'লে পুলিচ প্ৰশাসনিক বিষয়া বনিব পাৰিম। তাৰমানে তোমাৰ প্ৰতিটো দিনেই সেই সপোনটোৰ লগত তুমি জড়িত কৰিব। ভাল লাগিছে আমাৰ আজি গন্ধিয়া ভাজনী পঞ্চায়তত আমাৰ দীপক গগৈৰ নেতৃত্ব তথা ৰাইজৰ সহযোগত আজি যি এক বিৰল মুহূৰ্ত, যিটো মুহূৰ্তত আহি মই উপস্থিত হ'বলৈ পাই সঁচাকৈ গৌৰৱ অনুভৱ কৰিছোঁ। মানে প্ৰতিটো ৰাজনৈতিক দলত কেৱল ৰাজনৈতিক ক্ষেত্ৰখনতে সীমাবদ্ধ নাথাকি সমাজৰ ক্ষেত্ৰত হওক, সাংস্কৃতিক জগতখনত হওক বা শিক্ষাৰ ক্ষেত্ৰতো যথেষ্ট অৰিহণা থাকিব লাগে বুলি আমি আম আদমি পাৰ্টীয়ে ভাবোঁ। আৰু আমাৰ আম আদমি পাৰ্টীৰ নীতি আদৰ্শই হৈছে আমি যাতে শিক্ষা ব্যৱস্থাটোৰ ক্ষেত্ৰত গুৰুত্বপূৰ্ণ এটা ভূমিকা গ্ৰহণ কৰোঁ। আৰু সেই উদ্দেশ্যে আজি যিসকল উত্তীৰ্ণ হৈছে আৰু যিসকল অনুত্তীৰ্ণ হৈছে, কাৰণ কেৱল কেইটামান নম্বৰে এটা জীৱনৰ মাপকাঠি হ'ব নোৱাৰে আমি আম আদমি পাৰ্টীয়ে ভাবোঁ। গতিকে উত্তীৰ্ণ হোৱা বা যিসকলে কম নম্বৰ পোৱাৰ কাৰণে সেই সীমাৰেখা পাৰ কৰিব নোৱাৰিলে সকলোকে মাতি আমি এটা সুস্থ বাতাৱৰণ গঢ়িব বিচাৰিছোঁ যে শিক্ষাৰ ক্ষেত্ৰত যাতে আমাৰ সমাজত মানৱ সম্পদৰ সৃষ্টি হয়, শিক্ষা জগতৰ পৰা মানৱ সম্পদৰ সৃষ্টি হয়। কেৱল শিক্ষাটো কেৱল ভৱিষ্যতৰ দিনত চাকৰি বাকৰিৰ ক্ষেত্ৰতেই নহয়, যে বিভিন্ন ক্ষেত্ৰত শিক্ষাৰ প্ৰয়োজনীয়তা আছে। মানুহৰ জীৱনত শিক্ষা থাকিলে যে মানুহে ভুল পথটো কোনটো হয় বা এই বস্তুবোৰ আমি সেৱন কৰিব নালাগে বা সমাজখনত আমি এনেধৰণৰ কাৰ্য কৰিব নালাগে কাৰণ এই কাৰ্যবোৰ সমাজৰ গৃহীত নহয়, তেনেধৰণৰ কিছুমান কথা অনুধাৱন কৰিব পাৰে। সেয়ে আজি যিটো অনুষ্ঠান লোৱা হ'ল, ছাত্ৰ ছাত্ৰীসকলৰ লগতো আমি যথেষ্ট মত বিনিময় কৰিলোঁ। তেওঁলোকে জীৱনৰ সপোনবোৰৰ কথা কৈছে আৰু আমিও কৈছোঁ তেখেতলোকৰ সপোনবোৰ পূৰণ হওক, সপোনবোৰ পূৰণ হয়। ইয়াৰ মাজত আৰু এটা ভাল লাগিছে, ইয়াৰে বহুতো ছাত্ৰ ছাত্ৰীয়ে কৈছে যে তেওঁলোকে ডক্টৰ, ইঞ্জিনিয়াৰ বা শিক্ষকৰ এই যিবোৰ বৃত্তি এইবোৰক বাদ কৰি তেওঁলোকে দুজনমানে কৈছে যে আমি সমাজৰ এজন ভাল মানুহ হ'ব বিচাৰোঁ, যিয়ে সমাজখন সুচাৰুৰূপে পৰিচালনা কৰাত বা সমাজখন একতাৰ বান্ধোনেৰে বান্ধ খাই ৰখাত সহায় সহযোগিতা আগবঢ়াব পাৰে। গতিকে এনেধৰণৰো ইমান গুৰুত্বপূৰ্ণ মন্তব্য যেতিয়া আমাৰ আজিৰ সমাজৰ ষ্টুডেণ্টে কৈছে, গতিকে ভৱিষ্যতৰ দিনৰ বাবে ইয়াৰ
এটা শুভ লক্ষণ। আর সমাঙ্গিকভাবে আজি যেটা অনুষ্ঠান, অনুষ্ঠানটা ভাল লাগিলে। আমার যখন অভিভাবক আছে, অভিভাবক সকলেও যথেষ্ট আমার সহায় সহযোগিতা আগবাইছে। তো অভিভাবক সকলকো মই প্রথম সন্তানের সফলতার আড়ত অভিভাবক সকলের মুখ্য ভূমিকা থাকে। গতি এই মুহূর্তে মই আপনার মাধ্যমের জড়িয়ে অভিভাবক সকলে ধন্যবাদ জ্ঞাপন করছো। আর বিশেষকে সকল অভিভাবকলে অনুরোধ জানাও, জীবনত একু করব নিল অন্তত লড়াছলীক শিক্ষাটা দিয়ক, সেটাই আমার অনুরোধ আম আদমি পার্টির হওয়া। ধন্যবাদ। আম আদমি পার্টির অন্যতম কার্যকর্তা দীপক গগৈ লগতে অনুপম তপনয় আধরা এই বিশেষ অভিনন্দন অনুষ্ঠানত আম আদমি পার্টির যুবশক্তি ডিব্রুগড় জেলা সমিতির উপসভাপতি মুনীন্দ্র লাসিত, কার্যকর্তা বীরেণা সুরিন, বার্নাস ভেংরা, রবেক চম্পিয়া আর বীণা কর্মীকে ধরে বহুকজন বিশিষ্ট ব্যক্তি আর অভিভাবক উপস্থিত থাকে। প্রথমতে আপনার সংবাদী দাদা সকলে আপনাদের মই নমস্কার জানাইছো আম আদমি তরফরপা। যেহেতু অভাজন আম আদমি দলের এজন সামান্য সৈনিক বলে কব পারি, আর মূর কাষতে আছে আমার ডিব্রুগড় জেলার সাংগঠনিক সম্পাদক আম আদমি দলের পলাশ রাজকদেব। আমি সকলে দেরিকে হলেও বিহুর শুভেচ্ছা জানাইছো আর সকলে জানাইছো। লগতে আমি সঁচাকৈ বৰ সুখী হয় যে আমার এই উঠি অহা প্রজন্মই যাকালি রিজাল্ট দিলে, যি ফলাফল আনিলে, যিহে নহক বা সকলেতো সকলো একে পারগত হব নোৱাৰে, হেহে আমি ব্যক্তিক্রম রূপত এই আজি অনুষ্ঠানটো রাখিছিলোঁ যে সকলোৱে আমি লক্ষ্য কৰিছো যে অকল প্রথম বিভাগত ভাল ভাল ফলাফল লওয়া সকলকে মই উৎসাহিত করে। আমি ভাবিছো যে যদি আমি অকল তেখেতসকলকে জনাও, বাকি সকলে হিমন্তাত ভুগে বা উঠি অহা প্রজন্মর কারণে পিছত অসুবিধা হয়। সেইকাৰণে আমি ভাবিলোঁ যে আমি এইবার ব্যক্তিক্রম রূপত তেখেতসকলক আমি মাজলে আমার মাজলে আনিম, সেয়েহে আজি এই অনুষ্ঠানটো রাখিছিল। ইয়াত আমার প্রথম বিভাগের, দ্বিতীয় বিভাগের, তৃতীয় বিভাগ আর অনুতীর্ণ লড়া ছোৱালীও আছে। সকলকে আমি আহ্বান জানাইছো যে তোমালোকে চোৱা, সকলোতে যদি প্রথম বিভাগত যায় সেকেন্ড বিভাগ কোন যাব, আর সকলে যে জীবনের সফলতা পাব সেটো নহয়, সফলতা পাবলে আমি কষ্ট করব লাগবে। এটা এই সকল যখন প্রথম বিভাগত আছে তেখেতসকলের পিছতে দ্বিতীয় বিভাগ সকলে ভাবিব লাগবে যে তেখেতসকলে যে প্রথম কেনেকৈ পালে, তেখেতসকলের আদর্শ বা তেখেতসকলের পড়ার পদ্ধতি বা তেখেতসকলের জীবন ধারণ প্রণালী তেখেতসকলে অনুকরণ করব লাগবে। ঠিক তেনেকে তার যখন অনুতীর্ণ তেখেতসকলেও উত্তীর্ণ সকল যোগাযোগ করব লাগবে, তেখেতসকলের যি পড়ার পদ্ধতি সেইখিনি তেখেতসকলে অনুকরণ করব লাগবে। তেতিয়া নিশ্চয় তেখেতসকলে অহা বর্ষত বা পিছর পর্যায়ত এই আমার যখন প্রথম বিভাগ পাশে তেখেতসকলে উদ্ধর উপর গিয়ে ফলাফল দিব পাৰিব। সেই উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা রাখিছিল। সঁচাকৈ ভাল লাগিছে আপনার আমাক আজি উৎসাহ দিলে, আর এই আজি যিটো মানে বৈদ্যুতিক সময় মানে যিটো সময় আহি পৰিছে আমার আপনার চিনার মানে প্রয়োজন হবই আপনার যোগেদি এইবিলাক বার্তা যাব, শুভ বার্তা এই শুভবার্তা দিবই এই অনুষ্ঠানটো কৰিছিলোঁ। অনুষ্ঠানত কৃতিমান সকলে তেওঁলোকৰ ভৱিষ্যত পৰিকল্পনাৰ সন্দৰ্ভত উল্লেখ কৰাৰ লগতে এনেদৰে অভিনন্দন জনোৱাৰ বাবে উদ্যোক্তা সকলৰ শলাগ লোৱা পৰিলক্ষিত হয়। নমস্কার, মোৰ নাম শ্ৰীমতী নেহা কান্দুলনা। মই চাচাজী হাই স্কুলৰ পৰা মেট্ৰিক দিছিলোঁ তাতে, আৰু ভাল নম্বৰ পাই মই উত্তীৰ্ণ হ'ব পাৰিছোঁ। ভবা নাছিলোঁ ইমান ভাল নম্বৰ পাম বুলি, ভালে হল এক্সাম। আর আজি অনুষ্ঠানটো আপোনালোকে পাতিলে আমাক ভাল লাগিল, আর ইমান ধুনীয়া ধুনীয়া কথা ক'লে আমাক আগবাঢ়ি যাবলৈ কেইটামান আপুনি কথা ক'লে ভাল লাগিলে। নমস্কার, মোৰ নাম শ্ৰী আদিত্য মাল, মই টেঙাখাই জাতীয় বিদ্যালয়ৰ এজন ছাত্র। আজি মই কালি মানে মেট্রিক পরীক্ষার রিজাল্ট দিলে, এই মই পাই বহুত সুখী হলো। মই যোনটো ভবা নাছিলোঁ এনেকুৱা রিজাল্ট পালো, মানে মই ভাবিছিলোঁ যে পরীক্ষা বেয়া হব, তেতিয়া ইমান ভাল রিজাল্ট পাইছোঁ। তাতে তো আমার বিদ্যালয় শিক্ষক শিক্ষয়িত্রীও আছে বহুত গুরুত্ব, আমার ঘরও আছে দেউতা বা মা, আৰু লগৰবোৰ বহুত সহায় কৰিছিলে। আৰু আজি আপোনালোকে যে আমার এই অনুষ্ঠানখন পাতিলে, আমাক মাতিলে, আমি বহুত সুখী হলো। আমাক যে অকণমান উৎসাহিত করলে যে আমি আগলৈ বাঢ়ি যাও, আর আপনার বহুত ধন্যবাদ জানাইছো আপনাদের যে যদি কথা কলে আমার যে মনটা উৎসাহিত করে পড়লে, আর যে আমি আগতে যে এজন ভাল মানুহ এই শিক্ষা দি গলে, আর আপনার মানে ধন্যবাদ জানাইছো যে আপনার আমাক এনেকা একটা অনুষ্ঠান পাতি সুখী করলে। এহে বলে মই আপনার এই সমূহ মন্তব্যটা সামৰি মানিছো। নিউজ ডেস্ক রিপোর্ট, টেঙ্গাখাত লাইভ।